だ。上陸される前にできるだけ。おお。コード。チャンスだ。হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই পর্যন্ত আমরা ভিলেন সাগার 6টা এপিসোড দেখেছি। গতকাল 7 নম্বর এপিসোডটা আপলোড হওয়ার কথা ছিল, বাট আনফরচুনেটলি যে ঘটনাটা ঘটেছে বলতেও লজ্জা লাগছে। আমি 7 নম্বর মানে এই ভিডিওর জন্য আমি পরশুদিন পুরো ভয়েস দিয়েছিলাম যাতে গতকাল এই ভিডিওটা আপলোড হয়। তো পুরো ভয়েস ওভার করার পরে আমি দেখি আমি রেকর্ডিং বাটনে ক্লিকই করিনি। দুঃখে তখন আমি মনে করো কি বলবো, পরে আর কাজই করিনি। তো এই জন্যই গতকাল ভিডিওটা আসেনি আর কি। আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে। তো যাই হোক, বাড়তি কোনো কথা বলবো না, সরাসরি আমরা মূল ভিডিওতে যাব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা কিছুই নাই, শুধু একটা অ্যানাউন্সমেন্ট আছে। সেই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, তোমরা সবাই জানো যে আমি গোজোর অ্যাকশন ফিগার এনেছিলাম, কারণ জুজুৎসু কাইজেন খুবই জনপ্রিয় একটা এনিমি এবং গোজো কিন্তু খুবই জনপ্রিয় একটা এনিমি ক্যারেক্টার, ফিকশনাল ক্যারেক্টার। তো গোজোর এত ফ্যান ফলোয়ার দেখে আমি গোজোর বেশ কিছু অ্যাকশন ফিগার এনেছিলাম, মানে প্রথমে 20টা এনেছিলাম, ওই 20টা সেল হয়ে যায়, তারপরে আরো 50টা আনি। কিন্তু দুর্ভাগ্যবশত 50টার আর কোনো অর্ডার আসেনি। তো আমি এই জন্য চিন্তা করেছি বিক্রির ঝামেলা তাহলে আর নিব না, ওই 50টা আমি ডাইরেক্ট তোমাদেরকে গিভওয়ে করে দেবো। অ্যাকচুয়ালি যারা আমার পুরনো সাবস্ক্রাইবার, যারা ফ্রি ফায়ার থেকে আমাকে চেনে, তারা জানে যে আমি কোন লেভেলের গিভওয়ে করতাম। আসলে এক সময় শুধুমাত্র আমার র্যান্ডম ভিডিও চ্যানেল আর ফ্রি ফায়ার ওই হিসাবে স্পোর্টেন্টের চ্যানেলটা ছিল, তখন ইউটিউবার অনেক কম ছিল, আমাদের ইনকাম অনেক ভালো ছিল, মানে সিরিয়াসলি বলছি আমি, তখন ইনকাম অনেক বেশি ছিল ইউটিউবে, এখনকার তুলনায় মিনিমাম 10-12 গুণ বেশি ছিল। তো ওই সময় র্যান্ডম ভিডিও চ্যানেল হলো খুবই হাইপে আছে, প্রচুর টাকা ইনকাম করে, 7,000, 8,000, 10,000 ডলার পর্যন্ত ইনকাম করতো। তো ওই সময় আমরা করতাম কি, র্যান্ডমের টাকা থেকে হলো আমরা ফ্রি ফায়ারের যে মনে করো পাগলা মনে করো যে ভিউয়ার ছিল, ওদের জন্য মনে করো যে আমরা বিভিন্ন টুর্নামেন্ট দিতাম, আমরা আইফোন গিভওয়ে করেছি, হোক 5 কিন্তু আইফোন, তো আইফোন গিভওয়ে করেছি। দেখা গেল এক একটা টুর্নামেন্টে 3টা করে তোমার গেমিং ফোন, মাঝে মাঝে কম্পিউটার বক্স, হেডফোন, মানে আমি সবসময় চেষ্টা করতাম যে আমার যে অডিয়েন্স রয়েছে ওদেরকে খুশি করতে। এবং ওই সময় প্রচুর চেষ্টা করেছিলাম ফ্রি ফায়ার কমিউনিটিটাকে এগিয়ে নেওয়ার জন্য, বিশেষ করে টুর্নামেন্ট লেভেলটাকে এগিয়ে নেওয়ার জন্য, বাট আমার খালি টাকাই খরচ হয়েছে, বাট কোনো লাভ হয়নি, উল্টো আমি নিজে ফ্রি ফায়ার থেকে পরে চলে এসেছি। কারণ ওই সময় ফ্রি ফায়ারের কমিউনিটিটা খুবই টক্সিক ছিল, আর এই টক্সিক জিনিসটা আমার একদমই পছন্দ না, মানে খোঁচাখুচি আমি করতে পারি না ভাই, আমার পক্ষে এটা সম্ভব না, ওর জন্য ফ্রি ফায়ার ছেড়ে চলে এসেছিলাম। তো যাই হোক, র্যান্ডম অ্যানিমেশন আমি অনেকদিন ধরে তোমাদের জন্য কাজ করছি, তোমরা আমাকে অনেক কিছু উপহার দিয়েছো, তো আমি তোমাদেরকে কোথাও কিছু দিতে পারিনি। তো ধরো ওই 50টা যে গোজোর তোমার অ্যাকশন ফিগার আছে সেটা আমি গিভওয়ে করে দেবো তোমাদেরকে। তবে এর বিপরীতে তোমাদের আমি কোনো টাস্ক দেবো না, জাস্ট খালি ভিডিও দেখলে হবে। আমি খুব শীঘ্রই অ্যানাউন্স করে দেবো যে কিভাবে তোমরা ওই গোজোর গিভওয়েটা পেতে পারো, সেটা আমি ভবিষ্যতে বলে দেবো। আর তারপরেও যারা গোজোর অ্যাকশন ফিগার কিনতে চাও, তারা আমাদের র্যান্ডম স্টোরেজে রয়েছে, সেখানে তুমি যোগাযোগ করতে পারো, কারণ আমাদের কাছে যথেষ্ট পরিমাণ অ্যাকশন ফিগার রয়েছে, সবগুলো তো আর আমি গিভওয়ে করবো না, সর্বোচ্চ 20টার মতো গিভওয়ে করবো, বাকিগুলো তোমরা চাইলে কিনতে পারবে আর কি। তবে আমার ইচ্ছা ছিল 50টাই করার, মাত্রই বলেছি 50টাই গিভওয়ে করবো, কিন্তু আবার হিসাব করে দেখলাম আমি তো গরিব। তো যাই হোক, চলো আমরা মূল ভিডিওতে যাই। তো মাঝখানে একদিন গ্যাপ চলে গিয়েছে, আমার খেয়ালই নেই লাস্ট এপিসোডটা কি ছিল, কারণ তোমরা তো জানো আমার তো বিভিন্ন ধরনের কাজ করতে হয়। একবার র্যান্ডমে যখন কাজ করি র্যান্ডমের ঢুকে যাই, স্যাভেজে কাজ করলে স্যাভেজের মনে করো গর্জিলার মনস্টার ভার্সে ঢুকে যাই, এখানে আসলে ভিলেন সাগার ভার্সে ঢুকে যাই, আবার অন্য জাপানেজে গেলে আরেক ভার্সে ঢুকে যাই, মনে করো আমার মাথা না একবারে শেষ হয়ে যাচ্ছে দিন দিন। তো যাই হোক, আমি বিশ্বাস করি তোমাদের ব্রেন আমার চেয়ে ভালো, নতুন ব্রেন সবার, তোমাদের মনে আছে গত এপিসোডে কি দেখেছিলে। তবে আমার এতটুকু মনে আছে গত এপিসোড দেখে আমার থরফিনের উপর অনেক রাগ হয়েছিল। হ্যাঁ মনে পড়েছে, ওকে যে মায়ের মতো করে লালন পালন করলো, তাকে পোল্ট্রি দিয়ে পুরো গ্রামটা ধ্বংস করে দিয়েছিল থরফিন। তো যাই হোক, এই এপিসোড যখন শুরু হয় তখন আমরা দেখি যে সাধারণ ইংরেজদের নাগরিকরা রয়েছে, সাধারণ মানুষজন, তারা ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় পালাচ্ছে। আসলে ভাইকিংস এবং ডেনমার্কের সেনারা ওদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছিল। আর এরপর আমরা ডেনমার্কের কিং সুয়েন্সের প্রাসাদ দেখতে পাই, আর ফ্লোকি তার সামনে বসেছিল, আর এই হারামজাদাটাকে তো অবশ্যই তোমরা চেনো। তো ফ্লোকি বলে, আপনি কি চান যে আমি আবার
আপনার জন্য আমার সৈনিকদের ডাকি। রাজা তখন বলেন, না আমি ওদের আর ডাকছি না, আমি জাস্ট ওদেরকে কিছুদিনের জন্য বিশ্রাম দিতে চাচ্ছি। তো এই কথা আমরা যেটা বুঝলাম, ডেনমার্কের রাজার নিজস্ব আর্মি রয়েছে, আবার ফ্লোকিরও মনে করে যে ভাইকিংস ওদেরও একটা আর্মি রয়েছে। তো ডেনমার্কের রাজা মূলত ফ্লোকিদের ইউজ করছে আর কি, ঠিক যেভাবে ফ্লোকি এসকেলারের যে তোমার ওই যে সেনাবাহিনী রয়েছে ওদেরকে ইউজ করে। মানে এদের আমি কাদের সাথে তুলনা দেবো, রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে ওই ভাড়াটে সৈন্য ছিল ওয়াগনার গ্রুপ, তাদের মতো আর কি। তো যাই হোক, এখানে ওই রাজা আরো বলে, দেখো এই ঠান্ডার যুদ্ধের কারণে আমাদের অনেক সৈনিক দুর্বল হয়ে গেছে, এর জন্য ওদের একটু বিশ্রাম নিতে দাও। তো ফ্লোকি তখন বলে, ঠিক আছে মহারাজ। তো রাজা তখন বলে, এরপর আমরা গরমে আবার ওদের উপর আক্রমণ করব, আর ওই সময় আমি নিজে আর্মিদের লিড করব, মানে সে নিজে যুদ্ধে নেমে যাবে। আর এদিকে আমরা ইংল্যান্ডের ভূমিতে দুজন সৈনিককে বসে থাকতে দেখতে পাই। তো তাদের মধ্যে একজন বলে, ফাইনালি তাহলে আমরা একটা ব্রেক পাচ্ছি। তো এই কথা আমরা বুঝতে পারি ওরা মূলত ডেনমার্কের পক্ষের আর কি সৈন্য। আর একজন ওদের মধ্যে সৈন্য বলে ওঠে, তাহলে আমি বাড়ি যেতে চাই, আমার বাড়িতে গিয়ে আমার বউয়ের সাথে যুদ্ধ করতে চাই। যাই হোক, তোমরা বুঝতেই পারছো। আর এদিকে সিন শিফট হয়, আটলি বলে, বস আমি তো মনে করেছিলাম এবছর আমরা অনেক বেশি টাকা ইনকাম করতে পারবো। আর ট্রংগ্রিম নামে তখন আরেকজন বলে, ডেনমার্কের রাজা নিজেই শান্ত হয়ে গেছে, এখন আমরা তার কিছু করতে পারবো না। আর বিজন তখন আসকেলাটকে জিজ্ঞাসা করে, বস এবারে শীত যদি আমরা এভাবেই কাটাই এটা আমাদের জন্য লজ্জাজনক ব্যাপার। আর আসকেলাটকে তো তোমরা চেনো, ও তো পাইরেটস ডাইরেক্ট, ওরা ডাইরেক্ট মনে করে যে ওয়াগনার গ্রুপের মতো ভাড়াটে খুনিও প্লাস ডাকাতো। তো বিজন এখানে আরো বলে যে, আমরা তো এবার অনেক ভালো ভালো গ্রাম লুট করেছি, তো আমাদের মনে হয় আরো কিছু করা উচিত। আসকেলাট তখন বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। তো বিজন তখন বলে, তাহলে এখনকার প্ল্যান কি আমাদের? আসকেলাট তখন বলে, তাহলে আমরা সেটাই করবো যেটা পাখিরা করে। পাখিরা তো জানোই যেখানে খাবার থাকবে সেখানে চলে যাবে, হাজার হাজার মাইল পালিয়ে দেয়। আমরাও সেরকম একটা জায়গায় যাবো যেখানে যুদ্ধ হচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ডেনমার্কের রাজা যেহেতু এখন ইংল্যান্ডের সাথে যুদ্ধ চাচ্ছে না, তো আসকেলাট তো মাতব্বরি করে এখানে কোনো কিছু করতে পারছে না। তো এই জন্য আসকেলাট এমন জায়গায় যেতে চাচ্ছে যেখানে যুদ্ধ অলরেডি হচ্ছে। তো এরপর আমাদের ফ্রান্সের একটা যুদ্ধ দেখানো হয়, যেখানে আমরা দেখি এক পক্ষ আরেক পক্ষের একটা দুর্গের দরজা ভাঙার চেষ্টা করছে, কিন্তু তখনই সেখানকার যে দুর্গের উপরে সৈন্যরা ছিল তারা ক্রস বো চালিয়ে শত্রুপক্ষের সকল সৈনিকদের মেরে ফেলে, এমনকি সেনাপতির চোখের মধ্যে একটা তীর ঢুকিয়ে দেয়। তো তখনই সেনাপতি সকল সৈনিককে বলে, সবাই পিছিয়ে যাও না হলে সব মরবে। আর এদিকে আমরা আসকেলাটকেও দেখি। তো আসকেলাট ওই দৃশ্য দেখে আর বিজন তাকে বলে, মনে হচ্ছে এই ফ্রান্সের মানুষেরা নিজেরা নিজেরা যুদ্ধ করছে, আমার তো বিশ্বাস হচ্ছে না ওরা এরকম গাধার মতো সামনে থেকে কেন আক্রমণ করছে। আসকেলাট তখন বলে, তোমার মাথায় কি চলছে আমি জানি না, বাট আমি এই দুর্গের ভেতর থেকে গুপ্তধনের গন্ধ পাচ্ছি। তো বিজন তখন বলে, তার মানে তুমি এখন এদের পেছনেও লেগে যাবে? আসকেলাট তখন বলে, অবশ্যই, আমরা এখন যারা আক্রমণ করছে ওদের পক্ষে ফাইট করবো, আর ওদেরকে অফার দেবো এবং তারপর সকল গুপ্তধন লুট করে নিয়ে যাবো। তো এটা শুনে টমগ্রিম বলে, তুমি তো সত্যি খুব বুদ্ধিমান আসকেলাট। তো আসকেলাট তখন থরফিনকে বলে, থরফিন এবার তোমার পালা। আর তোমরা তো জানোই বরাবরই থরফিনকে তোমার জাসুসি বা গোয়েন্দাগিরি করার জন্য পাঠায়। তো আমরা দেখতে পাই যে থরফিন সামনে আসে ছুরি বের করে, আবার সেটা ভিতরে ঢুকিয়ে রাখে। তো এখানে আমরা দেখতে পাই থরফিন আগের চেয়ে কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, তার মানে থরফিন এই আসকেলাটের সাথে রয়েছে বেশ কয়েক বছর হয়ে গিয়েছে। তো তোমার মনে এখন প্রশ্ন আসতে পারে যে থরফিন কেন আসকেলাটের সাথে থাকছে, যেখানে আসকেলাট ওর বাবাকে হত্যা করেছে। তো এটা প্রশ্নের উত্তর খুব শীঘ্রই তুমি পেয়ে যাবে। তো আসকেলাট তখন থরফিনকে বলে, থরফিন আমরা যুদ্ধের জন্য যাচ্ছি, তুমি জাস্ট যে পক্ষ আক্রমণ করছে ওদের যে সেনাপতি রয়েছে তাকে একটা খবর দেবে যে ওদের যুদ্ধ করার টেকনিকটা অনেক বেশি খারাপ, আর ওরা যদি এরকম টেকনিকে যুদ্ধ করে ওদের সকল সৈনিক মারা পড়বে, ওরা জিততে পারবে না। তো এই কারণে আমরা ওদেরকে সাহায্য করতে চাই, আর এই অফারটা শুধুমাত্র একজনই পাবে। ওরা যদি আমাদের অফার না গ্রহণ করে তাহলে যে ওদের প্রতিপক্ষ রয়েছে, আই মিন দুর্গে যারা রয়েছে, তাদের পক্ষ হয়ে আমরা লড়বো, আর আমরা যে পক্ষে থাকবো সেই পক্ষে জিতবে। তবে আক্রমণকারীরা যদি আমাদের সাথে চুক্তি করে তাহলে আমরা ওই দুর্গ দখল করে দুর্গের ভেতর যে গুপ্তধন রয়েছে সেটা অর্ধেক অর্ধেক ভাগাভাগি করে নেব, আর সেই হিসেবে আমরা আগামীকাল সকলে যুদ্ধ যোগ দেবো। তবে থরফিন তোমার দায়িত্ব হচ্ছে তুমি সেখানে গিয়ে থাকবে এবং দেখবে ওদের সেনারা কিরকম। তো এরপর আসকেলাট থরফিনকে যেতে বলে, কিন্তু থরফিন চুপচাপ দাঁড়িয়ে ছিল। আর থরফিন বলে, তুমি কি জানো আমি আজ পর্যন্ত কত মানুষকে মেরেছি? আমি সবসময় সবার আগে গুপ্তচরের মতো চলাফেরা করতাম আর সবার পরে ফিরে আসতাম, আমি এখন পর্যন্ত কিন্তু যুদ্ধে অনেক কিছু অর্জন করে ফেলেছি, বাট তুমি এখনো। আসকেলাট তখন বলে, তোমার কি পুরস্কার লাগবে বলো? তুমি যদি এটা করো তোমাকে আমি 3টা স্বর্ণ মুদ্রা দেবো। থরফিন তখন বলে, তোমার এই ফালতু জিনিস কার লাগবে? তো থরফিন তখন রেগে বলে, তুমি আর কতদিন পালিয়ে বাঁচবে আসকেলাট? আসকেলাট তখন বলে, এভাবে আমার দিকে রেগে তাকিও না, আমি ভয় পাই তো, আমি তো জাস্ট মজা করছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যদি সত্যি পুরস্কার হিসেবে আমার সাথে ডুয়েল লড়তে চাও তোমাকে জাস্ট যেটা করতে হবে শত্রুপক্ষের কমান্ডারের মাথায় না আমাকে দিতে হবে। তো এটা শুনে থরফিন দৌড়ে চলে যায়। আর বিজন তখন বলে, এই ছেলেটা এতদিনে এখনো একটুও বদলায়নি, আর তোমার কি মনে হয় যে এই ছেলেটাকে পাঠানো উচিত হলো? আসকেলাট তখন বলে, দেখো যারা এই যুদ্ধে হেরে যাচ্ছে তারা নদীর কিনারায় থাকবে, এবং যদি কোনো মেসেঞ্জার সেখানে মেসেজ পৌঁছাতে যায় মেসেঞ্জার করে আগে মেরে ফেলবে। তো এই বাচ্চাটা যদি মরে আমাদের কিছু যায় আসে না, কারণ ও তো আমাদের অংশই না, ও জাস্ট আমাদের পিছু করছে। তো যাই হোক, তুমি কি বুঝতে পারছো যে কেন থরফিন এখনো আসকেলাটের সাথে রয়েছে? অ্যাকচুয়ালি 5 নম্বর পর্বে যেটা দেখেছো যে থরফিন কিন্তু আসকেলাটের সাথে ডুয়েল লড়েছিল এবং ওই ডুয়েলে হেরে গিয়েছিল, কারণ থরফিন তো ছোট। তো আসকেলাট বলেছিল, তুমি যুদ্ধে কিছু অর্জন করো তখন তোমার সাথে আমি আবার ডুয়েল লড়বো। তো সেই হিসেবে থরফিন নিজেকে প্রমাণ করার জন্য আসকেলাটের সাথে রয়েছে, এবং সে নিজেকে প্রমাণ করবে, তারপর সে আসকেলাটের সাথে লড়াই করবে এবং আসকেলাটকে হত্যা করে বাবা হত্যার প্রতিশোধ নেবে। তো এটাই হচ্ছে রিজন যে কেন থরফিন আসকেলাটের সাথে রয়েছে। তো যাই হোক, এদিকে আমরা দেখি থরফিন ওদের বেজে চলে যায়, আর তখন এখানকার সৈনিকরা বলে, আক্রমণকারী সৈনিকরা বলে, আর এই জায়গাটা তো বাচ্চাদের জন্য নয়। আর থরফিন তখন বলে, আমি একটা মেসেজ নিয়ে
নিয়ে এসেছি। এখানে কি নর্থ ইউরোপের ভাষা কেউ বলতে পারে? আই মিন ড্যানিশ ভাষা আর কি। তো সৈনিকরা তখন বলে, এই ছেলেটা কি বলে, আমরা তো কিছুই বুঝতে পারছি না। আর তখন একটা সৈনিক বলে, তার মানে ছেলেটা ফ্রান্সের নয়। তখন আরেকজন বলে, তাহলে কি এটা কোনো শত্রুপক্ষের গুপ্তচর? তো একটা সৈনিক তখন বলে, ওকে ধরে ফেলো। তো এরপর যখন ওই সৈনিকটা থরফিনকে ধরতে যায়, থরফিন তখন ঘুরে করে কি ওই সৈনিকটার গলায় ছুরি ধরে। এটা সেই লেভেলের একটা মনে করা যে দৃশ্য ছিল আর কি। তো যাই হোক, থরফিন তখন বলে, আমি একটা মেসেজ নিয়ে এসেছি, তোমাদের মধ্যে কেউ কি নর্থ ইউরোপের ভাষা বলতে পারে? আর এরপরে আমরা একটা মোটা লিডারকে দেখতে পাই, মানে ওদের যে সেনাপতি বা ওদের যে রাজা, সে হচ্ছে মোটা। তাকে দেখে মনে হচ্ছে যে ওর মুখ আর পা বাদে পুরা টুকি পেট, বুঝতেই পারছো। তো যাই হোক, ওই লিডার আর থরফিনের মধ্যে কথা হচ্ছিল এবং একটা ট্রান্সলেটর থরফিনের কথা ট্রান্সলেট করে দিচ্ছিল। তো ওই লিডার তখন বলে ওঠে, তোমরা ডাকাতরা নিজেদের ক্ষমতার কথা ভুলে যাচ্ছ, আমরা একটা আর্মি দল। থরফিন তখন বলে, তোমরা একটা গাধা, এটা তো একটা বাচ্চারা বুঝতে পারবে যে সামনের গেট দিয়ে যদি তোমরা আক্রমণ করতে থাকো, তোমরা শুধুমাত্র তোমাদের লোকদেরই হারাবে। কিন্তু এই দুর্গের লেকের যে পাশটা রয়েছে, ওই পাশটা ওদের ডিফেন্স সিস্টেম অনেক দুর্বল, আমরা চাইলে সেখান থেকে ওদের উপর আক্রমণ করব। তো তখন এই পক্ষের সেনাপতি বলে, তোমাদের প্ল্যানও তো নিখুঁত নয়, কারণ লেকের পানিতে স্রোত বিপরীত দিকে প্রবাহিত হয় এবং সেখানে একটা বিশাল খাড়া ঝর্ণাও রয়েছে, তো ওখান থেকে যদি আমরা যে আমাদের জাহাজ তো ডুবে যাবে। থরফিন তখন বলে, তার মানে তোমরা আমার অফার মানলে না, তাই তো? তবে তোমাদের জন্য আমাদের দ্বিতীয় কোনো অফার নেই। তোমরা যদি আমাদের অফার না মানো, তাহলে আজকে তাদের 100 জন সৈন্য তোমাদের শত্রুপক্ষের হয়ে লড়বে, আর বুঝতে পারছে তাহলে কি হবে। তো এটা শুনেই তারা করে কি থরফিনের গলায় তরল ধরে। থরফিন বলে, দেখো, আমি যদি মরে যাই তাহলে এরকমই হবে, ওরা ভাববে যে তোমরা অ্যাকসেপ্ট করনি আজকেলের ডিল এবং এ কারণে ওরা শত্রুপক্ষের পক্ষে হয়ে লড়বে। এবং আমি যদি এখন সিগন্যাল দিয়ে না বলি যে আমাদের চুক্তি সম্পূর্ণ হয়েছে, তাহলে কিন্তু ওদেরকে তোমার ফেস করতে হবে, আর এরা কিন্তু সবাই উত্তর সাগরের সৈনিক, বুঝতেই পারছো। তো তখন ওদের যে মোটকা লিডার রয়েছে, ও বলে, ঠিক আছে, তোমার শর্ত মেনে নিলাম, কিন্তু তোমার কথা যদি মিথ্যে হয়, আমি কিন্তু তোমার মাথা কেটে ফেলবো। আর তুমি যদি সত্য বলে থাকো যে ওদের হারাতে তুমি আমাদেরকে সাহায্য করবে, তাহলে আমি জিসাস খ্রিস্টের কসম খেয়ে বলছি, আমি সকল গুপ্তধন অর্ধেক ভাগ করে দেবো। তো এখানে ডিল ফাইনাল হয়, আর তারপর থরফিন করে কি আজকেলাটকে সিগন্যাল দেয়। তো এটা দেখে আজকেলার তার লোকজনকে বলে, তার মানে ডিল পাকা হয়েছে, তো আমাদের সকাল হওয়ার আগে সেখানে পৌঁছাতে হবে। আর এরপর আমরা ঝর্ণার কাছে বেশ কিছু সৈনিকদের দেখতে পাই, যারা চাঁদের কাছে ড্রাগনের মতো একটা কিছু মাথা দেখে। তো এটা দেখে তারা তো অনেক ভয় পেয়ে যায়। আর এরপর তারা গিয়ে তাদের সেনাপতিকে বলে যে আমাদের লোকজন কাল রাতে ড্রাগন দেখেছে, কিন্তু আমরা তো জানি ওটা আজকেলারের জাহাজ, ও রিস্ক নিয়ে মনে করো স্রোতের বিপরীত আসছে। কিন্তু লিডার এই ড্রাগন মাগনের কথা বিশ্বাস করে না। লিডার বলে, ড্রাগন আসুক, দেখতে চাই কত বড় ড্রাগন। আর এদিকে আমরা দেখি যুদ্ধের পূর্ব প্রস্তুতি হচ্ছে, অলরেডি সূর্য উঠে গিয়েছে। তো এর জন্য থরফিনকে সেনাপতি জিজ্ঞেস করে, তোমার লোকজনরা কোথাও এখন আক্রমণ করছে না কেন? থরফিন তখন বলে, আরে মোটা কথাকার, তুমি একটা যুদ্ধ শুরু করো। এটা শুনে লিডার বলে, মনে হচ্ছে তুমি আমাকে অপমান করছো, আবার আমার মনে হচ্ছে তোমার মাথা আমাকে কাটতেই হবে। থরফিন তখন কিছুই বলে না, জাস্ট চুপ করে থাকে। আর লিডারও করে কি রেগে অন্যদিকে তাকে, সৈনিকদেরকে বলে যুদ্ধ স্টার্ট করো। আর তখন তাদের সেনাপতি সবাইকে কমান্ড দেয় আক্রমণ করার জন্য এবং সবাই লেকের দিকে যেতে থাকে। আর এদিকে আসকেলাটে বলে, আরে শত দেখে শুরু হয়ে গিয়েছে, দ্রুত চলো, তা না হলে আমরা কিন্তু পার্টি মিস করে ফেলবো। আর এদিকে আমরা দেখি সৈনিকরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু শত্রুপক্ষ উপর থেকে তীর মেরে ওদেরকে আটকাতে থাকে। তো এটা দেখে ওই মোটা লিডার অনেক রেগে যায় যে কি হচ্ছে, তোমাদের লোকজন কই? আর তখনই থরফিন পেছনে জঙ্গলের দিকে তাকায় এবং সেখান থেকে অনেক পাখি উড়ে যেতে দেখে, এর মানে জঙ্গল থেকে কিছু আসছে। আর থরফিন তখন ওই ট্রান্সলেটরকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমাদের ওই প্রতিপক্ষের কমান্ডার কে, মানে সেনাপতিকে? মানে বুঝতেই পারছো, থরফিনের তো ওই কমান্ডারের মাথা লাগবে আজকালের সামনে নিজেকে প্রমাণ করতে। তো তখন ওই ট্রান্সলেটর বলে, যে লোকটার মাথার হেলমেটে পাখির পাখা রয়েছে সেই হলো কমান্ডার। তো থরফিন তখন বলে, ও আচ্ছা, তাহলে ওই লোকটা ওদের কমান্ডার, ঠিক আছে দেখে নিচ্ছি। তো এর কথা বলেই থরফিন করে কি দৌড়ে সেই দিকে যেতে থাকে। কিন্তু ওই মোটা লিডার মনে করে যে থরফিন দৌড়ে পালানোর চেষ্টা করছে, তো এর জন্য করে কি উল্টো থরফিনের উপরই তীর চালাতে বলে, কিন্তু থরফিন তাও থামে না। আর এদিকে আমরা দেখি আজকেলের সৈনিকরা জাহাজ মাথায় করে চলে আসছিল। তো এটা দেখে ওই লিডার আর সেনাপতি ভয় পেয়ে যায় যে এই শালারা কি মানুষ না কি, পুরো একটা আস্ত জাহাজ নোরা লেকের দিকে যাচ্ছে। তো যাই হোক, আজকেলার তখন কিন্তু জাহাজের উপর দাঁড়িয়ে জোরে জোরে হাসছিল। আর থরফিন তখন দুর্গের কাছে গিয়ে একটা লাফ দেয় এবং তার ছুরিকে ওই কাঠের দেয়ালের মধ্যে ঢুকিয়ে দেয়। আর এদিকে আজকেলার তাদের সকল জাহাজকে পানির মধ্যে নামিয়ে দেয় এবং সে ড্রাম বাজিয়ে বলে, ফুল স্পিডে জাহাজ চালাও। তো এটা দেখে ওই সেনাপতি তো শক হয়ে যায়, আর ওদিকে তাকিয়ে থাকে। আর এদিকে যে আক্রমণকারী সেনাপতি, সে বলে, বস, এটা তো আমাদের পক্ষেই লড়ছে। এরপর সে তার সৈনিকদের বলে, সবাই হামলা করো। আর এদিকে শত্রুপক্ষের কমান্ডার বলে, আমি কখনোই ভাবতেই পাইনি যে ওরা আরো সৈনিক নিয়ে আসবে। তো এর জন্য ওরা করে কি আজকেলারদের থামাতে অন্য একটা সাইডে চলে যায়। আর এদিকে আমরা দেখতে পাই যে থরফিন দেয়াল বেয়ে ওপরে উঠতেই থাকে। আর এদিকে আজকেলারের লোকেরা যখন দুর্গের কাছে পৌঁছে যায়, তখন ওরা করে কি একটা নদের উপর তীর মারতে থাকে। তো আজকেলার তখন বলে, মনে হচ্ছে আমরা অল্প একটু সমস্যায় পড়বো। আর এদিকে শত্রুপক্ষের কমান্ডার অর্ডার করে, ওরা এখনো পানির মধ্যে রয়েছে, মাটিতে পা রাখার আগে যত বেশি সম্ভব সৈনিকদের মারা যায় তত বেশি সৈনিকদের মারো। কিন্তু তারপর সে যখন পেছনে তাকায় পুরো শক হয়ে যায়। সে দেখতে পায় একটা পিচ্ছি ছেলে তার সৈন্যদের মনে করে যে কচু কাটা করছে। আর এখানে যে থরফিনের আমরা ফাইটটা দেখতে পাই, এটা ওয়ান অফ দ্য বেস্ট ফাইট। তো থরফিন ওপরে আক্রমণ করেছে, সবার নজর তো ওইদিকে চলে গেছে। আর এদিকে আমাদের দেখানো হয় আটলি আজকেলারকে বলে, আচ্ছা ওদের কি তীর শেষ হয়ে গিয়েছে নাকি, ওরা তীর মারছে না? আজকেলার তখন হাসে আর বলে, এটাই তো আমাদের চান্স, মাটির দিকে দ্রুত চলো। মানে আজকেলারও বুঝতে পেরেছে যে থরফিন হারামজাতে উপরে গিয়ে কাজ শুরু করে দিয়েছে। আর এদিকে আমরা দেখি একজন সৈনিক থরফিনের উপর অ্যাটাক করে, বাট থরফিন তার দুটো
আঙুলি কেটে দেয় এবং বাকি সব সৈন্যরা তাদের তরোয়াল বের করে। বাট থরফিন এখানে যে ফাইটটা দেখায় ভাই, সবাইকে মারতে মারতে কমান্ডারের দিকে যেতে থাকে এবং ফাইনালি গিয়ে একবার ইজিলি কমান্ডারের মাথাটাও কেটে ফেলে। কিন্তু দুর্ভাগ্যবশত মাথাটা গিয়ে পড়ে পানির মধ্যে। তো এটা থেকে থরফিন তো মনে করে যে অনেক কষ্ট পায়, কারণ তো ওই মাথাটা নেওয়ার জন্য এসেছে। ওই মাথার জন্য ও করে কি পানির মধ্যে লাভ দিয়ে দেয়। আর এদিকে আজকেলের সকল সৈনিকরা মাটির উপর চলে আসে আর তারা এখানে সকল সৈনিকদের মনে করে কচু কাটা করতে থাকে। আর তারপর সেখানে আরো সৈনিকরা আসে আর আজকেলের তখন বলে এদের একটু পরিষ্কার করে দাও তো। তো মনে করো যে পিঁপড়ার মতো সকল সৈনিকদের ওরা মারতে থাকে এবং অন্য সৈনিকরা বড় গেটকে ভেঙে ফেলে এবং সবাইকে মারতে মারতে ভেতরে চলে আসে। মানে এটা আর কি ওই পক্ষ, মানে ওই মোটা লিডারের পক্ষ আর কি, যারা মাত্র ভেতরে ঢুকলো। তো ভেতরে এসে ওরা শক হয়ে যায় যে আজকেলের লোকজন অলরেডি সবাইকে মেরে ফেলেছে। এরপর মোটা লিডার হাসতে হাসতে ভেতরে আসে আর বলে সবকিছু আমার প্ল্যান অনুযায়ী হচ্ছে। আর এরপর তার সেনাপতি তাকে বলে শত্রুপক্ষের যে কমান্ডার সে অলরেডি মারা গিয়েছে আর আমি শুনেছি কমান্ডারকে নাকি একটা বাচ্চা মেরেছে। তো এটা শুনে লিডার বলে তার মানে ওই ছোট বাচ্চা থরফিনেরই কাজ হবে এটা। তো এই লোকগুলো তো খুবই বিপজ্জনক, ওদের যদি আমরা এভাবে ছেড়ে দিই ওরা তো একদিন আমাদেরই শত্রু হয়ে আবার আমাদের উপর আক্রমণ করবে। তো সেনাপতি তখন বলে বস, তাহলে আমাদের কি করা উচিত? তো তখন ওই মোটা লিডার বলে দেখো ওদের সব জাহাজ কিন্তু পাহাড়ের উপর দিয়ে এখানে এসেছে, তো ওই রাস্তা দিয়ে ওরা আবার ফিরে যাবে। তো ওরা যখন ফিরে যাবে তখন আমরা ওদের উপর আক্রমণ করবো। আর জানোই তো জাহাজ মাটির উপর ছোট বাচ্চার মতো দুর্বল, বিষয়টা আমি তোমাকে বুঝিয়ে বলি। আমি যেটা বুঝেছি আজকেলাররা আক্রমণ করার জন্য ওদের জাহাজগুলোকে কিন্তু মাথায় করে নিয়ে এসে তারপরে লেকে এনেছে, কিন্তু সরাসরি নদীতে কেন আসেনি, কারণ ওই নদীতে একটা খাড়া ঝর্ণা রয়েছে, কারণ ওই খাড়া ঝর্ণা দিয়ে নৌকা নিতে গেলে নৌকা ডুবে যেতে পারে। তো ওদের ধারণা ওরা আবারও করবে কিভাবেই ব্যাক করবে, মাথায় করে জাহাজ নিয়ে ওই সময় ওদেরকে মেরে ফেলবে। বাট আজকেলাররা তো মাথা কম না, কি করে দেখো ভবিষ্যতে। তো এটা ভেবে ওই মোটা লিডার করে জোরে জোরে হাসতে থাকে, মানে সকল গুপ্তধনও নেবে প্লাস আজকেলারের পুরো গ্রুপটাকে শেষ করে দেবে। আর তখনই একজন সৈনিক তার দিকে দৌড়ে আসার বলে গুপ্তধনের রুম পাওয়া গিয়েছে। কিন্তু এরপর সে যখন সেখানে যায় গিয়ে শকড হয়ে যায় যে আজকেলার উল্টো ওকে পল্টি দিয়ে সকল গুপ্তধন নিয়ে চলে গিয়েছে। আর এরপর ওই মোটা সৈনিক বাইরে আসে এবং দেখতে পায় আজকেলারের লোকজনরা অলরেডি চলে যাচ্ছে, নদী দিয়ে যাচ্ছে, মানে ওই খাড়া যে ঝর্ণা রয়েছে ওই নদীতেই ওরা যাচ্ছে। তো তখন আমরা দেখতে পাই আজকেলাটার বিজন ওদের দেখে হাসতে থাকে এবং বলতে থাকে গর্দভ কোথাকার। আর তারপর আজকেলার চিৎকার করে বলে দেখো চুক্তি অনুযায়ী কিন্তু আমাদের শর্ত পালন হয়েছে, তোমরা এই ফাইটটা জিতে গিয়েছো, আমরা গুপ্তধন পেয়েছি আর তোমরা এই দুর্গটা পেয়ে গিয়েছো। তো মনে করো দুর্গটা তোমাদের দিয়ে গেলাম আর গুপ্তধনটা আমাদের, তো সমান সমান, আশা করি ব্যাপারে তোমার কোনো অভিযোগ নেই, চিন্তা করো। তো এটা শুনে ওই লিডার আরো রেগে যায় এবং বলে ওদের সবাইকে মেরে ফেলো। আর তখন সেনাপতি বলে বসরত ঝর্ণার দিকে যাচ্ছে, খাড়া ঝর্ণার দিকে, আর ওইখানে যদি আমরা ওদের উপর আক্রমণ করি আমরা এই ফাইটে জিতলেও জিততে পারি, তো আমাদের জাহাজ লাগবে। তো তখন একজন সৈনিক বলে ওরা অলরেডি আমাদের সকল জাহাজ ধ্বংস করে দিয়েছে। আর এটা শুনে ওই লিডার করে আরো জোরে জোরে চিৎকার করে চিল্লাপাল্লা গালিগালাজ করা শুরু করে। তো আজকেলার তখন বলে সরি আমি কিছু বুঝতে পারছি না, কারণ বন্ধু আমি ফ্রান্সের ভাষায় একটু দুর্বল, ফ্রেঞ্চ ভাষায় দুর্বল। তো এরপর তারা সবাই হাসতে থাকে, সেখান থেকে যেতে থাকে। তো আজকেলার তখন বলে অনেক মজা হয়েছে চলো এবার যাই। তো বিজন তখন বলে থরফিন তো এখন আসেনি। আজকেলার বলে তোমার এটা বলা উচিত না, এটা একটা লজ্জার বিষয় যে থরফিন এখানে মারা গিয়েছে। আর মারা গিয়েছে তাতে লস হয়নি, এর মানে হচ্ছে আমাদের ভাগে গুপ্তধন বেশি পড়বে, কারণ ও তো একটা ভাগ পেত। কিন্তু তখনই থরফিন সেই কমান্ডারের মাথা নিয়ে জাহাজ উঠে পড়ে, মানে সত্যিকারে একটা বাঘের বাচ্চা থরফিন। তো থরফিনকে দেখে সবাই শকড হয়ে যায়। আর থরফিন তখন আজকেলারকে বলে এই নাও আজকেলার কমান্ডারের মাথা। তো আজকেলার তখন বলে সিরিয়াসলি, তার মানে তুমি এটা করেই ফেলেছ? থরফিন তখন বলে তুমি ভুলে যেও না আমাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল, তুমি এই চুক্তি থেকে এবার আর পিছিয়ে যেতে পারবে না। তো এটা বলেই থরফিন করে কি ছুরি বের করে এবং বলে আমি থরফিন, আইসল্যান্ডের যোদ্ধা থরসের ছেলে, আমার বাবার তরোয়ালের নামে তোমাকে আমি ডুয়েলে চ্যালেঞ্জ দিচ্ছি। তো আজকেলারও তখন বলে আমি আজকেলার ওলফের ছেলে, আমার পূর্বপুরুষ এরাটোরেসের নামে তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ডুয়েল এখন হবে না। আর আমরা দেখতে পাই বিপক্ষ সৈনিকরা লাগাতার তীর চালাচ্ছে। তো আজকেলার তখন বলে আমাদের এখান থেকে দ্রুত যেতে হবে, ওরা নদীর কাছে আসার আগেই দ্রুত জাহাজ নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো এদিকে ঝর্ণার কাছে যখন যায় ওদের জাহাজ, তো ওখানে কিছু সৈনিকরা ছিল যারা গত রাতে ড্রাগনের বিষয়ে কথা বলছিল, মানে ড্রাগনের কথা দেখেছিল। তো তখন ওরা আবার ওদের সামনে ড্রাগনকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। আর দেখা যায় এটা আজকেলারের জাহাজের সামনের অংশ এবং আজকেলার রিক্স নিয়ে খাড়া ঝর্ণা দিয়ে নিচে নামিয়ে দেয় জাহাজ এবং ওদের জাহাজের কিছুই হয় না। আর এরপর ওরা সেখান থেকে যেতে যেতে ওদের জয় উদযাপন করতে থাকে। তো আজকেলার তো অনেক খুশি, কিন্তু বাঘের বাচ্চা থরফিন পুরো রেগে রয়েছে এবং আজকেলের দিকে আগুন চোখে তাকিয়ে রয়েছে। আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক বিদায় নেবো, বাট বিদায় নেওয়ার আগে দুটো কথা বলে চাই। সেটা হচ্ছে তোমরা অনেকে হয়তো ফিনল্যান্ড সাগা পছন্দ করছো না, বা বেশিরভাগ মানুষই হয়তো দেখে ফেলেছো, হয়তো আমাদের এনিমি সিলেকশনটা ভালো হয়নি, কিংবা এটা হতে পারে যে আমাদের র্যান্ডম অ্যানিমেশনের হাইপটাই কমে গিয়েছে, যে কোনোটা হতে পারে। বাট এটার জন্য আমি কাউকে দোষারোপ করতে পারি না, আমি জাস্ট আমার কাজ চালিয়ে যেতে পারি। তো ফিনল্যান্ড সাগা যেহেতু আমরা শুরু করেছি, এই সিরিজটা আমরা শেষ করি, তোমরা যে কয়জন দেখছো অন্তত ওই কয়জনই প্রতিদিন ভিডিওটা দেখো, মানে ধরো 50,000 জন দেখছো, ওই 50,000 জন একদিনের ভেতর দেখাটা শেষ করো, তাহলে হবে কি রেগুলার একটা ভিউ থাকবে। মানে যদি 2-3 দিন ধরে 50,000 ভিউ হয় তাহলে হয় কি আমাদের যে একটা ভ্যালু রয়েছে অ্যাডভার্টাইজিং ভ্যালু সেটা একেবারে কমে যায়। এমনিতে মনে করো আমাদের সব চ্যানেলের অবস্থাই খারাপ, আমরা মনে করো যে এখন শুয়ের ডগার উপর রয়েছি, কয়দিন পর্যন্ত টিকতে পারবো ইউটিউবে তার গ্যারান্টি নাই। তবে হ্যাঁ, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ আমাকে যথেষ্ট দিন ইউটিউবে রেখেছে, আমি 4-5 বছর ধরে কাজ করছি, এটা একটা যথেষ্ট বড় সময়ের একটা সাপোর্ট ছিল আল্লাহর তরফ থেকে। তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য, এবং তোমাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে আদিন।
থাকার জন্য, এবং আশা করছি আমরা অন্তত 2024 সাল পুরোটা আমরা একসাথে থাকতে পারবো। মানে আমি এরকম বলছি না যে সারা জীবন থাকুক, বাট অন্তত 2024 পুরো সালটা যেন আমরা একসাথে থাকতে পারি, এতটুকু দোয়া করো আর কি। যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।